नमस्कार बंधुरा एंड्रॉइड शिक्षक आपनादेरके स्वागत जानाई आमी तापस घोष। बंधुरा आजकेर ए भिडियोटिर मूल विषय हलो किभाबे आपनी आपनार एंड्रॉइड मोबाइलटिके सर्वदा सुपार फास्ट रखते पारबेन, अर्थात आपनार एंड्रॉइड फोनटी किभाबे गति बाड़ाबेन। बंधुरा आपनारा जानेनई जे एखन एंड्रॉइड फोन दिये अनेक काज करा जाय। दिन दिन ए फोनगुलो अनेकटा कम्पिउटारेर मतो हये जाच्छे, केउ केउ ए फोनगुलोके कम्पिउटारेर मतोई व्यवहार करछे। जेमन धरुन इंटरनेट थेके विभिन्न तथ्य, जे कोनो धरनेर तथ्य एंड्रॉइड मोबाइल दिए खोजा सम्भव, बेर करा सम्भव। विभिन्न धरनेर अडियो भिडियो छवि एडिट करा, सेटाओ एंड्रॉइड मोबाइल दिए करा जाए। मेल पाठानो, SMS पाठानो, सेटाओ एंड्रॉइड मोबाइल दिए करा जाए। एछाड़ाओ विभिन्न धरनेर प्रचुर काज आछे जेगुलो एंड्रॉइड मोबाइल दिए करा सम्भव। तो एत सब कठिन काज करते गए अनेक समय आमादेर एंड्रॉइड फोनटी गति कमे जाए, अर्थात हैंग हो जाए। ताई आजके आमी आपनादेरके देखाबो जे किभाबे आपनारा आपनादेर एंड्रॉइड फोनटी सर्वदा सुपार फास्ट रखते पारबेन, अर्थात गति बाड़ाते पारबेन। आमी एई भिडियोटीते आपनादेरके मोट 10 टिप्स देव देखाबो जार सहाज्ये आपनी आपनादेर एंड्रॉइड मोबाइलटीर गति बाड़ाते पारबेन। एई 10 टिप्स एर मध्ये आमी प्रथम 5 टिप्स এই পর্বে অর্থাৎ এই ভিডিওতে দেখাচ্ছি এবং পরবর্তী 5 টিপস দ্বিতীয় ভিডিওতে অর্থাৎ নেক্সট পর্বে দ্বিতীয় পর্বে দেখাবো, যার লিংক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন অথবা অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলে গিয়ে সেখান থেকেও দেখতে পারেন। তো চলুন দেখে নিই প্রথম 5 টিপস। অপ্রয়োজনীয় অ্যাপস আনইনস্টল অথবা ডিসেবল করে ফেলুন। বন্ধুরা আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্রচুর অ্যাপ ইনস্টল করেছেন যেগুলি আপনার প্রয়োজন হয় না, যেগুলি আপনি 2-3 মাসেও একবারও ওপেন করেন না। তো এই রকম অপ্রয়োজনীয় অ্যাপস আপনার ফোনের র্যাম ধরে রেখেছে, যার ফলে আপনার ফোনটি স্লো হয়ে যেতে পারে। তো এক্ষুনি সেগুলি আনইনস্টল করে ফেলুন অথবা ডিসেবল করে ফেলুন। চলুন দেখে দেই কিভাবে আপনি ডিসেবল করবেন। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে সেটিংসে যান, সেটিংস, তারপরে অ্যাপ্লিকেশন ফোল্ডারে যান যেখানে সমস্ত অ্যাপ ইনস্টল করা থাকে। এই যে অ্যাপ, তারপর বাম দিকে স্লাইড করে অলে যান। এই যে অল চলে এসেছে, এখান থেকে আপনি অপ্রয়োজনীয় অ্যাপসগুলি আনইনস্টল করে ফেলুন, যেগুলি আপনার প্রয়োজন না তবু আপনি ইনস্টল করে রেখেছেন। দেখুন আমি এখানে সাপোজ আপনাদেরকে একটি অ্যাপস আনইনস্টল করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পুরিফাই, এটা আমি আনইনস্টল করছি এখন। এরপর ক্লিক করলাম, তারপর এখানে আনইনস্টলে ক্লিক করছি, আনইনস্টল ডান। এই পুরিফাই আনইনস্টল হয়ে গেছে। তারপরে দেখুন বন্ধুরা যেসব অ্যাপ্লিকেশন কোম্পানির তরফ থেকে আমাদের মোবাইলে আগে থেকে ইনস্টল করা থাকে সেগুলি তো আনইনস্টল করা যায় না, তো সেগুলি আপনি ডিসেবল করে রাখবেন। যেমন ধরুন এই জিমেল, এটা আমার মোবাইলে আগে থেকেই ছিল, তো এটা আমি আনইনস্টল করতে পারবো না। দেখুন তো এই ধরনের অ্যাপ্লিকেশন আপনি ডিসেবল করে রাখবেন। এই যে ডিসেবল, এখানে ক্লিক করে ওকে করবেন, ডিসেবল হয়ে যাবে। এর ফলে আপনার ফোনটি কিছুটা র্যাম ফ্রি হবে, এর ফলে আপনার ফোনটি ফাস্ট হবে। অ্যান্ড্রয়েড অ্যাপসের ক্যাচ মুছে ফেলুন। বন্ধুরা আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে প্রচুর অ্যাপস ইউজ করি, এই অ্যাপ ইউজ করার ফলে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে প্রচুর ক্যাচ জমা হয়। এই অ্যাপসের ক্যাচগুলো আমাদের অ্যান্ড্রয়েড ফোনকে স্লো করে দিতে পারে, তাই অ্যান্ড্রয়েড ফোনের গতি বাড়ানোর জন্য এই ক্যাচগুলো মুছে ফেলুন। তো চলুন দেখে নিই কীভাবে এই ক্যাচগুলো আপনি মুছবেন। সবার প্রথমে আপনি সেটিংসে যান আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে, সেটিংস,
তারপরে অ্যাপ্লিকেশন ফোল্ডারে যান যেখানে সমস্ত অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকে, এই যে অ্যাপ। তারপরে এখানে ফ্লাইট করে অলে যান, এই যে অলে চলে এসেছি। এখান থেকে আপনি যে যে অ্যাপ্লিকেশনের ক্যাচ মুছতে চান তার উপর ক্লিক করুন। দেখুন আমি এই ফেসবুকের উপর ক্লিক করছি, এইখানে দেখুন, এই যে নিচে এখানে দেখুন ক্লিয়ার ক্যাচ, এখানে ক্লিক করে আপনি ক্যাচ ক্লিয়ার করে দিন। তারপরে দেখুন এই গুগল প্লে সার্ভিস, এইভাবে সমস্ত রকম, এই দেখুন এখানে ক্লিয়ার ক্যাচ, এখানে ক্লিক করে ক্যাচ ক্লিয়ার করে দিন। এভাবে সমস্ত রকম অ্যাপ্লিকেশনের ক্যাচগুলি আপনি ক্লিয়ার করে দিবেন। আপনি যে অ্যাপ্লিকেশনের উপর ইন্টারনেট ব্যবহার করেন, যেমন ধরুন ইউসি ব্রাউজার, ফেসবুক, এই যে গুগল প্লে সার্ভিস, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, যেগুলি আপনি প্রতিদিন ইউজ করেন, সেগুলো আপনি প্রতিদিন একবার করে ক্যাচ ক্লিয়ার করবেন। এই যে ইউসি ব্রাউজার ক্যাচ ক্লিয়ার করছে, এইভাবে আপনি সমস্ত রকম অ্যাপ্লিকেশনের ক্যাচ ক্লিয়ার করে দিবেন, যার ফলে আপনার ফোনটি সুপার ফাস্ট হয়ে যাবে। লাইভ ওয়ালপেপার ব্যবহার করা বন্ধ করে ফেলুন। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যে তারা তাদের অ্যান্ড্রয়েড ফোনটিকে সুন্দর দেখানোর জন্য বিভিন্ন ধরনের লাইভ ওয়ালপেপার ব্যবহার করে থাকেন। এটা ঠিক যে লাইভ ওয়ালপেপার ব্যবহার করার ফলে অ্যান্ড্রয়েড মোবাইলটি সত্যি সুন্দর হয়ে যায়, কিন্তু অনেকেই এটা জানে না যে লাইভ ওয়ালপেপার ব্যবহার করার ফলে একদিকে যেমন অ্যান্ড্রয়েড মোবাইলটির গতি কমে যায়, অপরদিকে অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। তাই আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনটির গতি বাড়াতে চান, তাহলে এক্ষুনি লাইভ ওয়ালপেপার ব্যবহার করা বন্ধ করে দিন আর যে কোনো ধরনের একটি সুন্দর সাধারণ ওয়ালপেপার ব্যবহার করে সন্তুষ্ট থাকুন। এতে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি গতি অনেকটা বেড়ে যাবে এবং আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারিও দীর্ঘায়ু হবে। উইজেটের ব্যবহার বন্ধ করুন। প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনে প্রচুর উইজেট রয়েছে। সাধারণত এইসব উইজেট অ্যান্ড্রয়েড ফোনের সৌন্দর্য বাড়ায়। এছাড়াও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বিভিন্ন কাজে এই উইজেট ব্যবহার করেন। অনেকেরই মোবাইলে দেখা যায় প্রচুর উইজেট ব্যবহার করতে, কিন্তু অনেকেই জানে না যে অতিরিক্ত উইজেট অ্যান্ড্রয়েড ফোনের গতি কমে দিতে পারে। তাই আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি অতিরিক্ত উইজেট ব্যবহার করে থাকেন, তাহলে সেগুলি এক্ষুনি মুছে ফেলুন। এর ফলে আপনার ফোনের গতি বেড়ে যাবে আর যতটা সম্ভব কম উইজেট ব্যবহার করার চেষ্টা করুন। তো চলুন দেখে নিই কীভাবে উইজেটগুলি মুছবেন। উইজেটের উপর লং প্রেস করে এগুলি রিমুভে নিয়ে যাবেন, এই যে রিমুভ এখানে নিয়ে যাবেন। দেখুন মুছে গেল, দেখুন এই যে এটাও একটি উইজেট, এটি লং প্রেস করে এই যে রিমুভ এখানে নিয়ে যাবেন, মুছে যাবে। তারপরে দেখুন এই যে দেখুন উইজেট, এগুলো উইজেট, এরকম যত উইজেট আছে, এই যে ঘড়ি একটি, এটা উইজেট। তো এরকম যত উইজেট আছে সেগুলি মুছে ফেলুন, এর ফলে আপনার ফোনের গতি বেড়ে যাবে। ফোন মেমোরি ফাঁকা রাখুন। আপনার অ্যান্ড্রয়েড ফোনের ফোন মেমোরি যতটা সম্ভব ফাঁকা রাখার চেষ্টা করুন। যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনের ফোন মেমোরি অর্থাৎ ইন্টারনাল মেমোরি যদি ফাঁকা না থাকে, অর্থাৎ স্পেস যদি কম থাকে, তাহলে সেটা আপনার অ্যান্ড্রয়েড ফোনের গতিহীনতার কারণ হতে পারে। তাই আপনার অ্যান্ড্রয়েড ফোনের গতি বাড়ানোর জন্য ফোন মেমোরি থেকে অডিও ভিডিও যেরকম যেসব ফাইল আছে, যে কোনো ফাইল, সেগুলি কার্ড মেমোরি অর্থাৎ এক্সটার্নাল মেমোরিতে রাখুন। এতে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি অনেক ফাস্ট হবে, অনেক দ্রুত হবে। বন্ধুরা, আপনারা অ্যান্ড্রয়েড ফোনের গতি বাড়ানোর প্রথম 5টি টিপস দেখে নিলেন এবং পরবর্তী 5টি টিপস যদি দেখতে চান, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখতে পারেন, অথবা অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলে গিয়ে সেখান থেকেও দেখতে পারেন। আশা করি প্রথম 5টি টিপস আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর কোনো রকম প্রবলেম হলে
অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদেরও যদি কোনো রকম মতামত অথবা পরামর্শ দেওয়ার থাকে তাহলে সেটাও কমেন্ট বক্সে দিতে পারেন। আর এরকম আরও মজার মজার টিপস পেতে আমাদের এই অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথে সর্বদা যুক্ত থাকবেন।